হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। সকলকে শুভ বিজয়া। শুভ বিজয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো আজকে আমাদের এখানে মানে দুদিন লেটেই শুভ বিজয়াটা হয়ে লেট করে তার পরের দিন হচ্ছে, তো তাই আজকে একটু লেট আপডেট হচ্ছে। আর তোমাদেরকে যেটা বলার ছিল, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে দিদিভাই তোমাদের ওইখানে কিছু মানে দুর্গাপুজোর আমি কোনো ভিডিও দিইনি তোমাদের সাথে মানে প্যান্ডেলের, তো সেই প্যান্ডেলের ভিডিওগুলো তোমরা দেখতে চাইছিলে, তো আমি সেই ভিডিওগুলো আজকে তোমাদেরকে মানে এই ভিডিওটার সাথে আমি দেখিয়ে দিতে চাই খুবই শর্টে, ঠিক আছে? সব ভিডিওগুলো জাস্ট টাচ করে যাবে আর ভিডিওটা খুব একটা বড়ো হবে না। তো তোমরা সকলে এই ভিডিওটি সকলে জানো যে কলকাতার পরে জিরাটে ভালো পুজো হয়, ঠিক আছে? ওরা মানে চেষ্টা করে ভালো করার, তো তারপর যেটুকু ভালো হয় সেটাই তোমাদের সাথে আমি দেখাবো যে কতটা কী হয়েছে। তো আমি তো মানে দেখেছি ঘুরে ঘুরে অনেকগুলো প্যান্ডেলই দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে ভুজকলি প্যাকটা হয়েছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর এই মানে আজকে তো ঠাকুর ভাসানো হচ্ছে, তো ওইখানে এতক্ষণ ছিলাম তো দেখেই বুঝতে পারছো। তো প্রশাসনও বেরিয়েছে, সেখানেও কিছুক্ষণ সময় ছিলাম, তারপর আমি চলে এসেছি, বাড়িতে কিছু কাজ ছিল তো আমি চলে এসেছি। তো এসে এই ভিডিওটা আমি শ্যুট করছি আর এর সাথে আমি পুজোর যে প্যান্ডেলগুলো আমি দেখেছি সেই প্যান্ডেলগুলো তোমাদেরকে খুব শর্টে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা প্রত্যেকে দেখে নেবে, আশা করি প্যান্ডেলগুলো ভালো লাগবে। যারা মণ্ডপে এসে দেখতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? আর সবাই দেখতে পারো অবভিয়াসলি, কিন্তু যারা মানে খুব মিস করেছো, আমি যেমন কলকাতার পুজো মিস করেছি তো তাও যেতে পারিনি, এখানে আমার দিদি বাড়ি আছে তাও, তো যাই হোক তোমরাও ঠিক সেরকমভাবে অনেকেই মিস করে থাকলেও প্যান্ডেলটা দেখে নিও, খুব শর্টেই আমি দেখিয়ে দেবো। যে কটা প্যান্ডেল আমি তুলেছি সে কটাই দেখাবো, তাও 7-8টার মতো হবে, ঠিক আছে? তো চলো ভিডিও প্যান্ডেলগুলো বা দেখে নাও।